গোটা বিশ্ব অনেক পরিবর্তনের দিয়ে চলছে আজ যখন দুগজের দূরত্ব এক অনিবার্য প্রয়োজন হয়ে পড়েছে তখন এই সংকটের সময় পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক বাড়ানোর এবং তাদেরকে আরো কাছে নিয়ে আসার কাজও করেছে কিন্তু এত দীর্ঘ সময় ধরে একসাথে থাকা কিভাবে থাকা কিভাবে সময় কাটানো যায় কিভাবে প্রতিটা মুহূর্ত হাসি খুশিতে কাটে কোন কোনো পরিবারে সমস্যা এসেছে আর তার কারণ হলো যে আমাদের যা পরম্পরা আছে পরিবারে এক ধরনের আচার সংহিতা হিসেবে চলে আসছে তাতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে মনে হচ্ছে যে এমন অনেক পরিবার আছে যেখানে এই সবগুলি শেষ হয়ে গিয়েছে আর তার কারণ এই খামতিগুলি থাকার কারণে এই সংকটের সময়টা কাটানো পরিবারগুলির জন্য কিছুটা সমস্যা হয়ে গেছে আর তাতে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল প্রত্যেক পরিবারে কোনো না কোনো প্রবীণ ব্যক্তি বয়সী ব্যক্তি পরিবারকে গল্প শোনাতেন আর ঘরে নতুন প্রেরণা নতুন শক্তি এনে দিতেন আমাদের নিশ্চয়ই অনুভব হয়েছে যে আমাদের পূর্বজরা যে নীতিগুলি বানিয়েছিলেন সেগুলি আজও কত গুরুত্বপূর্ণ আর যখন তারা থাকেন না তখন তাদের অভাব কতটা অনুভব করা যায় এমনই এক নিয়ম যা আমি বলেছিলাম গল্প শোনানোর শৈলী স্টোরিটেলিং সাথীরা গল্পের ইতিহাসও ততটা পুরনো যতটা মানব সভ্যতা ওয়্যার দ্যার ইজ এ সোল দ্যার ইজ এ স্টোরি গল্প কাহিনী মানুষের সৃজনাত্মক আর সংবেদনশীল দিকটিকে সামনে নিয়ে আসে তাকে প্রকাশিত করে গল্পের শক্তিকে অনুভব করা যাবে যখন কোনো মা তার ছোটো শিশুকে ঘুম পাড়াতে বা খাওয়ার খাওয়াতে গল্প শোনাতে থাকেন তখন আমি আমার জীবনের বিরাট একটা সময় পরিভ্রাজকের মতো কাটিয়েছি সফরের মধ্যেই আমার জীবন ছিল প্রত্যেক দিন নতুন গ্রাম নতুন লোক নতুন পরিবার কিন্তু যখন আমি কোনো পরিবারে যেতাম তখন আমি শিশুদের সঙ্গে অবশ্যই গল্প করতাম কখনো কখনো বাচ্চাদের বলতাম চলো ভাই আমাকে একটা গল্প শোনাও আমি বিস্মিত হতাম যখন বাচ্চারা আমায় বলতো না আঙ্কেল গল্প না আমরা চুটকি শুনবো আর আমাকেও ওরা এটাই বলতো আঙ্কেল আপনিও আমাদের চুটকি শোনান অর্থাৎ তারা গল্পের সঙ্গে পরিচিত হয়নি বেশিরভাগ সময় তাদের জীবন চুটকিতেই ছেয়ে গিয়েছে বন্ধুরা ভারতে গল্প বলার গানের সুরে কাহিনী শোনানোর সমৃদ্ধ ঐতিহ্য আছে আমাদের গর্ব যে আমরা সেই দেশের বাসিন্দা যেখানে হিতপদেশ আর পঞ্চতন্ত্রের পরম্পরা রয়েছে যেখানে কাহিনীতে পাখি আর পরিদের কাল্পনিক দুনিয়া গড়ে উঠেছে যাতে বিবেক আর বুদ্ধিমত্তার কাজগুলি সহজে পৌঁছানো যায় আমাদের এখানে কথনের পরম্পরা রয়েছে এটি ধার্মিক কাহিনী বলার প্রাচীন পদ্ধতি তাতে কথাকাল্পক ও সামিল ছিল আমাদের এখানে নানা রকমের লোক কাহিনী প্রচলিত ছিল তামিলনাড়ু আর কেরলায় কাহিনী শোনানোর অনেক আকর্ষণীয় পদ্ধতি আছে একে বিল্লুপাট বলা হয় তাতে গল্প আর গানের দারুণ মনোরঞ্জক সামঞ্জস্য থাকে ভারতে কাঠের পুতুলের সজীব পরম্পরা রয়েছে আজকাল সায়েন্স আর সায়েন্স ফিকশনের সঙ্গে যুক্ত কাহিনি এবং গল্প বলার পদ্ধতি খুব জনপ্রিয় হচ্ছে আমি দেখেছি মানুষ আজকাল গানের সুরে গল্প বলার শৈলীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন আমি গাথা স্টোরি ইন ডট ইন এর মতো ওয়েবসাইটের কথা জানলাম যেটি অমর ব্যাস অন্য লোকেদের সঙ্গে মিলে চালাচ্ছেন অমর ব্যাস আই আহমেদাবাদ থেকে এম করার পর বিদেশে চলে গিয়েছেন ফের ফিরে এসেছেন এখন ব্যাঙ্গালুরুতে থাকেন আর সময় বার করে গল্প গাথনের সঙ্গে যুক্ত এমন নানা আকর্ষণীয় কাজ করছেন এমন কিছু প্রচেষ্টায়ও হোক যেটি গ্রামীণ ভারতের কাহিনীগুলি খুব প্রচার করে বৈশালী ব্যবহারে দেশপাণ্ডের মতো কিছু লোক আছেন যারা এগুলিকে মারাঠিতে জনপ্রিয় করেছেন চেন্নাইয়ের শ্রীবিদ্যাবীর রাঘবজী আমাদের সংস্কৃতির মধ্যে সঙ্গে যুক্ত কাহিনিগুলির প্রচার ও প্রসারে যুক্ত রয়েছেন আর কথালয় এবং দ্য ইন্ডিয়ান স্টোরিটেলিং টেলিং নেটওয়ার্ক নামের ওয়েবসাইটও এই বিষয়ে জবরদস্ত কাজ করছে গীতা রামানঞ্জম কথায়ালা ডট ও আর জি এতে কাহিনীগুলিকে একত্রিত করেছেন সেখানে দ্য ইন্ডিয়ান স্টোরিটেলিং টেলিং নেটওয়ার্কের মাধ্যমে আলাদা আলাদা শহরে স্টোরিটেলারদের নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে ব্যাঙ্গালুরুর একজন বিক্রম শ্রীধর যিনি বাপুর সঙ্গে যুক্ত কাহিনীগুলি নিয়ে বেশি উৎসাহিত আরও অনেক লোক আছেন ক্ষেত্রে কাজ করছেন আপনারা তাদের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন আজ আমাদের সাথে ব্যাঙ্গালুরুর স্টোরি টেলিং সোসাইটির বোন অর্পণা আচ্রেয়া আর অন্য সদস্যরা যুক্ত হয়েছেন আসুন তাদের সঙ্গে কথা বলি আর জেনে নিই তাদের हेलो नमस्कार आदरणीय प्रधानमंत्री जी कैसे हैं आप मैं ठीक हूँ आप कैसे हैं अपना जी बिल्कुल बढ़िया सर जी सबसे पहले मैं बैंगलोर स्टोरी टेलिंग सोसायटी की ओर से धन्यवाद देना चाहती हूँ कि आपने हमारे जैसे कलाकारों को इस मंच पे बुलाया है और बात कर रहे हैं और मैंने सुना है कि आज तो शायद आपकी पूरी टीम भी आपके साथ बैठी हुई है जी जी बिल्कुल बिल्कुल सर तो अच्छा होगा कि आपकी टीम का परिचय करवा दें ताकि मन की बात के जो श्रोता है उनको परिचय हो जाए कि आप लोग कैसा बड़ा अभियान चला रहे हैं सर मैं अपर्णा अत्रेया हूँ मैं दो बच्चों की माँ हूँ एक भारतीय वायुसेना के अफसर की बीवी हूँ और एक पैशनेट स्टोरी टेलर हूँ सर स्टोरी टेलिंग की शुरुआत पंद्रह साल पहले हुई थी जब मैं सॉफ्टवेयर इंडस्ट्री में काम कर रही थी तब मैं सी प्रोजेक्ट्स में वॉलंट्री काम करने के लिए जब गई थी तब हजारों बच्चों को कहानियों की माध्यम से शिक्षा देने के मौका मिला और ये कहानी जो मैं बता रही थी वो अपनी दादी माँ से सुनी थी लेकिन जब कहानी सुनने वक्त मैं जो खुशी उन बच्चों में देखा मैं क्या बोलू आपको कितनी मुस्कुराहट थी कितनी खुशी थी तो उसी समय मैंने तय किया कि स्टोरी टेलिंग मेरे जीवन का एक लक्ष्य होगा सर आपकी टीम में और कौन है वहाँ मेरे साथ हैं शैलजा संपत आ, नमस्कार सर नमस्ते जी मैं शैलजा संपत बात कर रही हूँ मैं तो पहले टीचर थी उसके बाद जब मेरे बच्चे बड़े हुए तब मैंने थिएटर में काम शुरू किया और फाइनली कहानियों को सुनाने में सबसे ज्यादा संतृप्त मिला धन्यवाद मेरे साथ सौम्या है नमस्कार सर नमस्ते जी मैं हूँ सौम्या श्रीनिवासन मैं एक साइकोलॉजिस्ट हूँ मैं जो काम करती हूँ बच्चों और बड़े लोगों के साथ उसमें मैं कहानियों के द्वारा मनुष्य के नव रसाओं को जगाने में कोशिश करती हूँ और उसके साथ चर्चे भी करती हूँ ये मेरी लक्ष्य है हीलिंग एंड ट्रांसफॉर्मेटिव स्टोरी टेलिंग नमस्ते सर नमस्ते जी मेरा नाम अपर्णा जयशंकर है वैसे तो मेरे सौभाग्य है कि मैं अपनी नाना नानी और दादी के साथ इस देश के विभिन्न भागों में पली हूँ इसीलिए रामायण पुराणों और गीता की कहानियाँ मुझे विरासत में हर रात को मिलती थी और बैंगलोर स्टोरी टेलिंग सोसाइटी जैसी संस्था है तो मुझे तो स्टोरी टेलर बनना ही था मेरे साथ मेरे साथी लावण्या प्रसाद है लावण्या जी नमस्ते नमस्ते सर आई एम एन इलेक्ट्रिकल इंजीनियर टर्न प्रोफेशनल स्टोरी टेलर सर आई ग्रू अप लिजनिंग टू स्टोरीज फ्रॉम माई ग्रैंड फादर आई वर्क विथ सीनियर सिटीजन इन माई स्पेशल प्रोजेक्ट कॉल्ड रूट्स वेर आई हेल्प देम डॉक्यूमेंट देअर लाइफ स्टोरीज फॉर देयर फैमिलीज लावना जी आपको बहुत बधाई और जैसा आपने कहा मैंने भी एक बार मन की बात में सबको कहा था कि आप परिवार में अपने दादा दादी नाना नानी है तो उनसे उनके बचपन की कहानियां पूछिए और उसको टैप कर लीजिए रिकॉर्ड कर लीजिए बहुत काम आएगा ये मैंने कहा था लेकिन मुझे अच्छा लगा कि एक तो आप सबने जो परिचय दिया अपना उसमें भी आपकी कला आपकी कम्युनिकेशन स्किल और बहुत ही कम शब्दों में बहुत ही बढ़िया ढंग से अपने अपना परिचय करवाया इसलिए भी मैं आपको बधाई देता हूँ थैंक यू सर थैंक यू अब जो हमारे श्रोता लोग हैं मन की बात के उनका भी मन करता होगा कहानी सुनने का क्या मैं आपको रिक्वेस्ट कर सकता हूँ एक तो कहानी सुनाए आप लोग जी बिल्कुल ये तो हमारा सौभाग्य है जी चलिए चलिए सुनते हैं कहानी एक राजा की राजा का नाम था कृष्णदेव राय और राज्य का नाम था विजयनगर अब राजा हमारे थे तो बड़े गुणवान अगर उनमें कोई खोट बतानी ही था तो वो था उनका अधिक प्रेम अपने मंत्री रामा की ओर और, और दूसरा भोजन की ओर राजा जी हर दिन दोपहर के भोजन के लिए बड़े आस से बैठते थे कि आज कुछ अच्छा बना होगा और हर दिन उनके बावर्ची उन्हें वही बेजान सब्जियां खिलाते थे तुरई लौकी कद्दू टिंडा ऐसे ही एक दिन राजा ने खाते खाते गुस्से में थाली फेंक दिया और अपने बावर्ची को आदेश दिया या तो कल कोई दूसरा स्वादिष्ट सब्जी बनाना या फिर कल मैं तुम्हें सूनी पे चौड़ा दूंगा बाबरची बिचारा डर गया अब नई सब्जी के लिए वो कहाँ जाए बाबरची भागा भागा चला सीधे तेनालीरामा के पास और उसे पूरी कहानी सुनाई सुनकर तेनाली रामा ने बाबरची को उपाय दिया अगले दिन राजा दोपहर के भोजन के लिए आए और बावरची को आवाज दिए आज कुछ नया स्वादिष्ट बना है या मैं सूरी तैयार कर दू डरे हुए बावरची ने झटपट से थाली सजाया और राजा के लिए गर्मा गर्म खाना परोसा थाली में नई सब्जी थी राजा उत्साहित हुए और थोड़ी सी सब्जी चखे वाह क्या सब्जी थी ना तुरई की तरह फीकी थी ना कद्दू की तरह मीठी थी बाबरची ने जो भी मसाला भून के कूट के डाला था सब अच्छी तरह से चढ़ी थी उंगलियां चाटते हुए संतुष्ट राजा ने बाबरची को बुलाया और पूछा कि यह कौन सी सब्जी है इसका नाम क्या है जैसे सिखाया गया था वैसे ही बाबरची ने उत्तर दिया महाराज ये मुकुटदारी बैंगन है प्रभु ठीक आप ही की तरह यही सब्जियों का राजा है और इसीलिए बाकी सब्जियों ने बैंगन को मुकुट पहनाया राजा खुश हुए और घोषित किए आज से हम यही मुकुटदारी बैंगन खाएंगे और सिर्फ हम ही नहीं हमारे राज्य में भी सिर्फ बैंगन ही बनेगा और कोई सब्जी नहीं बनेगी राजा और प्रजा दोनों खुश थे यानी पहले पहले तो सब खुश थे कि उन्हें नई सब्जी मिली है लेकिन जैसे ही दिन बढ़ते गए सुर थोड़ा कम होता गया एक घर में बैंगन भरता तो दूसरे के घर में बैंगन भाजा एक के यहाँ तो दूसरे के यहाँ वांगी बात एक ही बैंगन बेचारा कितना रूप धारण करे धीरे धीरे राजा भी तंग आ गए हर दिन वही बैंगन और एक दिन ऐसे आया कि राजा ने बावर्ची को बुलाया और खूब डांटा तुमसे किसने कहा कि बैंगन के सर में मुकुट है इस राज्य में अब से कोई बैंगन नहीं खाएगा कल से बाकी कोई भी सब्जी बनाना लेकिन बैंगन मत बनाना जैसे आपके आगे महाराज कह के बाबर जी सीधा गया तेनालीरामा के पास तेनालीरामा ने के पाव पढ़ते हुए कहा कि मंत्री जी धन्यवाद आपने हमारी प्राण बचा ली आपके सुझाव के वजह से हम कोई भी सब्जी राजा जी को खिला सकते हैं तेनालीरामा हंसते हुए कहा वो मंत्री ही क्या जो राजा को खुश न रख सके और इसी तरह राजा कृष्णदेव राय और मंत्री तेनाली रामा की कहानियां बनती रही और लोग सुनते रहे धन्यवाद आपने बात में इतनी एग्जेक्टनेस थी इतनी बारीकियों को पकड़ा था मैं समझता हूँ बच्चे बड़े जो भी सुने के कई चीजों का स्मरण रखेंगे बहुत बढ़िया ढंग से आपने बताया और विशेष को ऐसा है कि देश में पोषण महा चल रहा है और आपकी कथा भोजन से जुड़ी हुई है और मैं जरूर ये जो स्टोरी टेलर्स आप लोग हैं व और भी लोग हैं हमें किस प्रकार से हमारे देश की नई पीढ़ी को हमारे महान महापुरुष महान माताएं बहनें जो हो गई हैं कथाओं के माध्यम से उनके साथ कैसे जोड़ा जाए हम कथा शास्त्र को और अधिक कैसे प्रचारित करें पॉपुलर करें और हर घर में अच्छी कथा कहना अच्छी कथा बच्चों को सुनाना ये जाने जीवन की बहुत बड़ी क्रेडिट हो ये वातावरण कैसे बनाए उस दिशा में हम सब मिलकर काम करना चाहिए लेकिन मुझे बहुत अच्छा लगा आप लोगों से बात कर कर और मैं आप सबको बहुत शुभकामनाएं देता हूँ धन्यवाद, धन्यवाद सर। कहानी कहानी द्वारा संस्कार नीति केवारने दे कथा सुनल जख तक कथा फोने बोल दीर्घ कथा हलो আমার মনে হলো মনের কথার তো সময়সীমা আছে তো তাদের সঙ্গে আমার যে কথোপকথন হলো সেই সব কথা আমার নরেন্দ্র মোদি অ্যাপে আপলোড করে দেব সমস্ত কথাবার্তা সেখান থেকে অবশ্যই শুনে নিন এখন মন কি বাতে তার একটি খুব ছোট অংশ আপনাদের সামনে শোনাচ্ছি আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব পরিবারের প্রতি সপ্তাহে আপনি গল্প বলার জন্য কিছুটা সময় বার করুন আর আপনি এটাও করতে পারেন যে পরিবারের প্রত্যেক সদস্যকে প্রত্যেক সপ্তাহের জন্য একটি বিষয় নির্দিষ্ট করে যেমন ধরা যাক করুণা বা সংবেদনশীলতা বা পরাক্রম বা ত্যাগ বা শৌর্য কোনো একটা ভাব তার পরিবারের সব সদস্য সেই সপ্তাহে একটা বিষয় সবাই গল্প খুঁজবেন আর পরিবারের সবাই মিলে একে একে কাহিনী শোনাবেন আপনি দেখুন পরিবারের কত বড় সম্পদ তৈরি হয়ে যাবে গবেষণার কত ভালো কাজ হয়ে যাবে আনন্দ পাবেন আর পরিবারের এক নতুন নতুন প্রাণ প্রেরণা আসবে এইভাবে আমরা আরেকটি কাজ অনুরোধ করছি আমাদের স্বাধীনতার পঁচাত্তর বছর পালন করতে যাচ্ছে। আমরা কি আমাদের কাহিনীতে পরাধীনতার সময়কালে যেসব প্রেরণাদায়ক ঘটনা ঘটেছে তার উপর কাহিনী বানিয়ে প্রচার করতে পারি বিশেষ করে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত প্রত্যেকটি ছোট ছোট ঘটনা থেকে এখন আমাদের নতুন প্রজন্মকে কাহিনীর দ্বারা পরিচালিত পরিচিত করাতে পারি আমরা বিশ্বাস এবং আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই এই কাজটা করতে পারবেন কাহিনী বলার যে শৈলী দেশে আছে সেটি আরও শক্তিশালী হোক আরও বেশি প্রচারিত হোক আরো সহযোগ সেই জন্য আসুন আমরা সবাই চেষ্টা করি আমার প্রিয় দেশবাসী আসুন গল্পের দুনিয়া থেকে এখন আমরা সাত সমুদ্রের পাড়ে যাই এই কণ্ঠস্বরুন আফ্রিকা এক দেশ মালিক হুম মুশ্ব সবসে বড়ে ধার্মিক তেহার খুব মিল মিলা মেরে লি বহা গর্ হ मुझे कुंभ मिला में शामिल होकर बहुत अच्छा लगा और भारत के कल्चर को देख कर बहुत कुछ सीखने को मिला मैं विदी करना चाहता हूँ कि हम लोगों को एक बार फिर भारत विजिट करने का अवसर दिया जाए ताकि हम और भारत के बड़े मैं सीख सके नमस्ते है खूब तो थे तो ये थे तो माली थे माली दू डेम्बे माली भारत दूर है पश्चिम एक बड़ो ও চারদিকে অন্য দেশ বেষ্টিত অর্থাৎ ল্যান্ড লকড দেশ সেদু দ্যাম্বেল মালির শহর কিটায় এক সরকারি স্কুলের শিক্ষক তিনি ছেলে মেয়েদের ইংরেজি সঙ্গীত আর পেন্টিং ড্রয়িং পড়ান এবং শেখান কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে মানুষ তাকে মালির হিন্দুস্তানকা বাবু বলে থাকেন আর তাকে এটা বলে অনেক গর্বের অনুভূতি হয়ে থাকে আমাদের প্রত্যেক রবিবার দুপুরের পরে তিনি এক ঘন্টার জন্য ইন্ডিয়া প্রোগ্রাম করেন যার নাম ইন্ডিয়ান ফ্রিকো ফ্রিকোয়েন্সি ইন বলিউড সায়েন্স গত তেইশ বছর ধরে তিনি এটা করে আসছেন এই প্রোগ্রামের সময় তিনি ফরাসি ভাষার সঙ্গে সঙ্গে মালির লোকভাষা বাম্বারাতেও ধারাভাষ্য করেন আর খুব নাটকীয় ঢঙে তা করে থাকেন ভারতের প্রতি তার অগাধ প্রেম ভারতের সঙ্গে তার গভীর সম্পর্কের আরও একটি কারণ রয়েছে তার জন্ম পনেরোই আগস্ট সেদুজি এখন দুই ঘন্টার আরও একটি প্রোগ্রাম প্রতি রবিবার রাত নটার সময় শুরু করছেন যেখানে তিনি বলিউডের একটা সিনেমার সম্পূর্ণ কাহিনী ফরাসি আর বাম ভাষায় শুনিয়ে থাকেন কখনো কখনো ইমোশনাল সিনগুলো নিয়ে আলোচনা করার সময় তিনি নিজে এবং অনেক শ্রোতাও একসঙ্গে কান্নায় ভেঙে পড়েন সেদুজির বাবা ই ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন তার বাবা সিনেমা থিয়েটারে কাজ করতেন আর সেখানে ভারতীয় সিনেমাও দেখানো হতো এই পনেরোই আগস্টে তিনি হিন্দিতে একটি ভিডিও করে ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা জানিয়েছেন এখন তার ছেলেমেয়েরা ভারতের জাতীয় সঙ্গীত সাবলীলভাবে গিয়ে থাকে আপনার এই দুটি ভিডিও অবশ্যই দেখুন আর তাদের ভারত প্রেমকে উপলব্ধি করুন সেদুজি যখন কুম্ভে এসেছিলেন তখন তিনি সেই প্রতিনিধি দলে ছিলেন যে প্রতিনিধি দলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল ভারতের জন্য এই আগ্রহ তার এই আগ্রহ ভালোবাসা আর মমতা আমাদের সবার জন্য গর্ব করার বিষয় আমার প্রিয় দেশবাসী আমাদের এখানে বলা হয়ে থাকে মাটির সঙ্গে যে যত বেশি যুক্ত থাকে বড় বড় তুফানের সময় সে তো তো খোত আ, তত বেশি নিঃসল থাকে করোনার এই কঠিন সময়ে আমাদের কৃষি ক্ষেত্র আমাদের কৃষকরা হচ্ছেন এর জীবন্ত উদাহরণ সংকটের সময়েও আমাদের দেশের কৃষি ক্ষেত্র। আবারও নিজের মনোবল দেখিয়েছে বন্ধুগণ দেশের কৃষি ক্ষেত্র আমাদের কৃষক আমাদের গ্রাম আত্মনির্ভর ভারতের মূল ভিত্তি এরা শক্তিশালী হলে আত্মনির্ভর ভারতের ভিডিও শক্তিশালী হবে কিছু সময় ধরে এই ক্ষেত্রগুলো নিজেকে অনেক বাধা থেকে মুক্ত করেছে তাদের পুরনো ধারণাকে ভেঙে দেওয়ার প্রয়াস করা হয়েছে আমি এমন কিছু কৃষকের চিঠি পাই কৃষক সংগঠনের সঙ্গে আমার কথাবার্তা হয় যেখানে কৃষি ক্ষেত্রে, নতুন নতুন কোনো ধরনের দিক যুক্ত হচ্ছে কিভাবে সেখানে পরিবর্তন আসছে তা আলোচনা হয় আমি যা তাদের কাছে শুনেছি যা আমি অন্যদের কাছেও শুনেছি আমার মন চাইছে আজকের মন বাতে বাত সেসব কৃষকদের কিছু কথা আপনাদের অবশ্যই ভুলি হরিয়ানার সোনিপথ জেলায় আমাদের এই এক কৃষক ভাই থাকেন তার নাম স্ত্রী কম্বর চৌহান তিনি জানিয়েছেন একটা সময় ছিল যখন মান্ডির বাইরে ফল আর সবজি বিক্রি করার ক্ষেত্রে কীরকম সমস্যার মুখোমুখি তাকে হতে হতো যদি তিনি মান্ডির বাইরে ফল বা সবজি বিক্রি করতেন তাহলে অনেক সময় তার ফল সবজি আর গাড়ি বাজেয়াপ্ত হয়ে যেত কিন্তু দু হাজার সালের ফল আর সবজি এমপিএমসি আইনের বাইরে করে দেওয়া হয়েছে তাতে তার এবং আশেপাশের অন্য কৃষকদের অনেক লাভ হয়েছে চার বছর আগে তিনি গ্রামের কৃষকদের বন্ধুদের মিলে সঙ্গে মিলে এক কৃষক উৎপাদক গোষ্ঠীর সূচনা করেন করেন আজ আজ গ্রামের কৃষকরা আর চাষ তাদের ফসল দিল্লির আজাদপুর মান্ডি বড় রিটেল চেইন আর ফাইভ স্টার হোটেলে সরাসরি সরবরাহ হয়ে যাচ্ছে আজ গ্রামের কৃষকরা সুইটকর্ন আর বেবি কর্নের ফসল থেকে বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি একরে আয় করছেন শুধু তাই নয় এই গ্রামের ষাট জনের বেশি কৃষক নেট হাউস তৈরি করে পলি হাউস তৈরি করে টমেটো ক্ষীরা শিমলা মরিচ এসবের আলাদা আলাদা প্রজাতির উৎপাদন করে প্রতি বছর একর প্রতি দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করছেন জানেন কি এইসব কৃষকদের কাছে আলাদা কী আছে নিজেদের ফল সবজিকে যে কোনোখানে যে কোনো কারোর কাছে বিক্রি করে দেওয়ার ক্ষমতা তাদের আছে আর এই ক্ষমতাই হচ্ছে তাদের এই অগ্রগতির মূল ভিত্তি এখন এই ক্ষমতা দেশের বাকি কৃষকরাও পেলেন ফল সবজির ক্ষেত্রেই শুধু নয় নিজের খেতে যা কিছু তারা উৎপাদন করছেন ধান গম সর্ষে আখ সেগুলোকে নিজেদের ইচ্ছে মতো যেখানে বেশি দাম পাওয়া যায় সেখানেই তা বিক্রি করার মতো স্বাধীনতা এখন তারা পেয়ে গেছেন বন্ধুগণ তিন চার বছর আগে মহারাষ্ট্রে ফল আর সবজিকে এমপিএমসি এর এক্তিয়ারের বাইরে নিয়ে আসা হয়েছিল এই পরিবর্তন কিভাবে মহারাষ্ট্রের ফল আর সবজি বিক্রেতা কৃষকদের পরিস্থিতি বদলে দিয়েছে তার একটা উদাহরণ হচ্ছে শ্রী স্বামী সমর্থ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এটা কৃষকদের গোষ্ঠী পুনে আর মুম্বাই কৃষকরা সাপ্তাহিক বাজার নিজেরাই পরিচালনা করছেন এই বাজারগুলোতে প্রায় গ্রামের সাড়ে চার হাজার কৃষকের উৎপাদন সরাসরি বিক্রি করা হয়ে থাকে যে কোনো বা কোনো মধ্য থাকে না গ্রামের যুবকরা সরাসরি বাজারের সঙ্গে ক্ষেত আর বিক্রির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন এর প্রত্যক্ষ লাভ কৃষকদের হয়ে থাকে গ্রামের যুব অংশের মানুষদের রোজগার হয়ে থাকে আরও একটি উদাহরণ হচ্ছে তামিলনাড়ুর থেনি জেলার তামিলনাড়ু কলা ফার্মার্স প্রডিউস কোম্পানি এটা কোম্পানি হলেও বাস্তবে এটা কৃষকরা মিলে নিজেদের একটা দল তৈরি করেছেন অনেক ভালো একটা ব্যবস্থা আর আজ থেকে পাঁচ ছয় বছর আগে তারা এটা করেছেন কৃষকদের এই দল লকডাউনের সময় আশেপাশের গ্রামগুলো থেকে সবজি ফল আর কলা কিনে চেন্নাই শহরে সবজি কম্বু কিট দিয়েছেন আপনারা ভেবে দেখুন কত কত যুবককে তারা রোজগার দিয়েছেন আর উল্লেখের বিষয় যে মধ্য না থাকার ফলে কৃষকদের লাভ হয়েছে আর ক্রেতাদেরও লাভ হয়েছে লখনৌতে কৃষকদের এরকম একটি দল রয়েছে তারা নাম রেখেছেন ইরাদা ফার্মার প্রডিউসার তারাও লকডাউনের সময়ে কৃষকদের ক্ষেত থেকে ফল আর সবজি নিয়ে সোজা লক্ষ্ণৌর বাজারে বিক্রি করেছেন মধ্য ভোগীদের থেকে মুক্তি পাওয়া গেছে আর তাদের পছন্দ দাম তারা পেয়েছেন বন্ধুগণ গুজরাটে বনসংখান্তার রামপুরা গ্রামে ইসমাইল ভাই নামে এক কৃষক আছেন তার কাহিনীও খুব আকর্ষণীয় ইসমাইল ভাই কৃষি কাজ করতে চাইতেন কিন্তু এখন যেমন একটা ধারণা হয়ে গেছে তেমনি তার পরিবারের লোকেদেরও মনে হতো যে ইসমাইল ভাই এটা কি ধরনের কথা বলছেন ইসমাইল ভাইয়ের বাবা কৃষি কাজ করতেন কিন্তু তাতে তার প্রায় সময় ক্ষতি হতো তাই তার বাবা তাকে কৃষি কাজে নিষেধ করেন তার পরিবারের অন্য লোকেরাও নিষেধ করেন তার সত্ত্বেও ইসমাইল ভাই স্থির করেন যে তিনি কৃষি কৃষিকাজই করবেন ইসমাইল ভাই দৃঢ় নিশ্চয় করে নেন যে কৃষিকাজ ক্ষতির কাজ কিন্তু তিনি এই চিন্তা আর পরিস্থিতিকে বদলে দেখিয়ে দেবেন তিনি ক্ষেতের কাজ শুরু করেন কিন্তু নতুন পদ্ধতি অনুসারে উদ্ভাবনমূলক পদ্ধতি অনুসরণ করেন তিনি ড্রিপ দিয়ে সেচ করে আলুর স্বাদ শুরু করেছেন আর আজকে তার আলুর ফসলের একটা পরিচিতি পেয়ে গেছে তিনি এমন আলু উৎপাদন করেছেন যে আলুর গুণমান অনেক ভালো ইসমাইল ভাই এই আলো সরাসরি বড় বড় কোম্পানিকে বিক্রি করেন মধ্যশত ভোগীদের কোনো অভ্যাস সেখানে থাকে না আর এর ফলে তিনি খুব লাভ পাচ্ছেন এখন তিনি তার বাবার যাবতীয় দেনা মিটিয়ে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা কি জানেন ইসমাইল ভাই আজ নিজের এলাকার শত শত কৃষকদের সহায়তা করছেন তাদেরও জীবনে পরিবর্তন আসছে বন্ধুরা আজকের দিনে আমরা চাষের ক্ষেতে যত আধুনিক বিকল্প দেব ততই তাই করবে তাতে নতুন নতুন পদ্ধতি আসবে নতুন উদ্ভাবনা যুক্ত হবে মণিপুরের বাসিন্দা বিজয় শান্তি এক নতুন উদ্ভাবনের জন্য খুব আলোচিত হচ্ছেন তিনি পদ্মের ডাঁটি থেকে সুতো তৈরির স্টার্ট শুরু করেছেন আজ তার ইনোভেশনের দৌলতে পদ্ম ফুলের চাষ আর টেক্সটাইলে এক নতুন রাস্তা তৈরি হয়ে গেছে আমার প্রিয় দেশবাসী আমি আপনাদের অতীতের এক অংশে নিয়ে যেতে চাই একশো এক বছর আগের কথা উনিশশো সালে ইংরেজ শাসন একটি ১২ বছরের কিশোর ঘটনাস্থলে গেল সে ছিল উৎসল চঞ্চল এক বালক কিন্তু জালিওয়ানা বাগে যা দেখল তার কল্পনারও অতীত সে এই এইভাবে স্তব্ধ হয়ে গেল যে কেউ এত নির্ণয় নির্দয় কি করে হতে পারে সে কিশোর রাগের আগুনে যেন জ্বলতে থাকল সেই জালিও আনালা বাগ যে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিল আপনারা কি বুঝতে পেয়েছেন আমি কার কথা বলছি আগামীকাল আঠাশ সেপ্টেম্বর আমরা শহীদ ভগৎ সিং এর জন্মদিন পালন করব। আমি সব দেশবাসীর সঙ্গে সাহস আর বীরত্বের প্রতীক শহীদ বীর ভগৎ সিংকে প্রণাম জানাচ্ছি আপনারা কি কল্পনাও করতে পারবেন একটি সরকার বিশ্বের এত বড় অংশে যার শাসন যার সম্পর্কে বলা হতো তাদের রাজত্বে সূর্য কখনো অস্ত যায় না একটি তেইশ বছরের যুবক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু শহীদ ভগৎ সিং পরাক্রমী হওয়ার সাথে সাথে বিদ্যান ছিলেন চিন্তুক ছিলেন নিজেদের প্রাণের চিন্তা না করে ভগৎ সিং আর তার বিপ্লবী সহযোদ্ধারা এমন সাহসী কাজের ভার নিয়েছিলেন দেশের স্বাধীনতার ক্ষেত্রে আর বিরাট বড় ভূমিকা ছিল শহীদ বীর ভগৎ সিংয়ের জীবনের আর আরও একটি খুব সুন্দর দিক হলো যে তিনি দলগত কাজ অর্থাৎ টিমওয়ার্কে গুরুত্ব ধারণ করেছেন লালা রাজপথ রায়ের প্রতি তার শ্রদ্ধাই হোক বা চন্দ্রশেখর আজাদ সুখদেব রাজগুরু সহ বিপ্লবীদের সঙ্গে তার একাত্মতা বোধ তার জন্য কখনো ব্যক্তিগত গৌরব গুরুত্বপূর্ণ ছিল না যতদিন তিনি বেঁচেছেন শুধু একটি মিশনের জন্য বেঁচেছেন আর তার জন্যই তিনি নিজের জীবন বলিদান দিয়েছেন সেই মিশন ছিল ভারতকে অন্যায় আর ইংরেজ শাসন থেকে মুক্ত করা আমি নমো অ্যাপে হায়দ্রাবাদের অজয় এস জির একটি কমেন্ট পড়েছে অজয় জি লিখছেন আজকের যুবকরা কি করে ভগৎ সিং এর মতো তৈরি হবেন দেখুন ভগৎ সিং তৈরি হন আর না হন কিন্তু ভগৎ সিং এর মতো দেশপ্রেম দেশের জন্য কিছু করে দেখানোর প্রেরণা নিশ্চিত আমাদের সবার হৃদয় আছে শহীদ ভগৎ সিংকে এটাই আমাদের সবার সব থেকে বড় শ্রদ্ধাঞ্জলি হবে চার বছর আগে প্রায় এই সময়ই যখন সার্জিক্যাল স্ট্রাইকের সময় বিশ্ব আমাদের জওয়ানদের সাহস সর্য আর নির্ভীকতা দেখেছিল আমাদের বাহাদুর সৈনিকদের একটাই উদ্দেশ্য আর লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ভারত মায়ের গৌরব আর সম্মান রক্ষা করা তারা নিজেদের জীবনের একটুও পরোয়া করেনি তারা নিজেদের কর্তব্যের পথে আগে গিয়েছেন আর আমরা সবাই দেখেছি কিভাবে তারা বিজয়ী হয়ে সামনে এসেছেন ভারত মায়ের গৌরব বাড়িয়েছেন আমার প্রিয় দেশবাসী আগামী দিনে আমরা দেশবাসী কিছু মহান মানুষের স্মরণ করব যারা আমাদের গঠনে চিরস্থায়ী সহযোগিতা দিয়েছেন দোসরা অক্টোবর আমাদের সকলের জন্য পবিত্র আরে প্রেরণাদায়ক দিন এদিন দিন ভারত মাতা দুই সুপুত্র মহাত্মা গান্ধী আর লালা বাহাদুর শাস্ত্রীকে স্মরণ করার দিন পূজনীয় বাপুর বিচারধারা আর আদর্শ আজ আগের থেকে বেশি প্রাসঙ্গিক মহাত্মা গান্ধীর যে আর্থিক ভাবনা ছিল যদি তার স্পিরিটটা ধরা হতো বোঝা হতো সেই রাস্তায় চলা হতো তো আজ আত্মনির্ভর ভারত অভিযানের প্রয়োজনই ছিল না গান্ধীজির আর্থিক ভাবনার মধ্যে ভারতের শিরা উপশিরার অনুভব ছিল ভারতের সৌরভ ছিল পূজনীয় বাপুর জীবন আমাদের মনে করায় যে আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে আমাদের সব কাজ এমন হোক যাতে দরিদ্র থেকে দরিদ্রতার ব্যক্তির ভালো হোক সেখানেই শাস্ত্রীর জীবন আমাদের নম্রতা আর সবল সারল্যের বার্তা দেয় এগারোই অক্টোবরের দিন আমাদের জন্য খুব বিশেষ দিন ওই দিন আমাদের ভারতরত্ন লোকনায়ক জয়প্রকাশজীকে তার জীবনে স্মরণ করব জেপি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা ভারতরত্ন নানাজি দেশমুখকেও স্মরণ করেছে। যার জন্মদিন এগারো তারিখেই নানাজি দেশমুখ জয়প্রকাশ নারায়ণজির খুব কাছের সঙ্গে ছিলেন যখন জেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেন তখন পাটনায় তার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছিল তখন নানাজি দেশমুখ সে হামলা নিজের উপরে নিয়েছিলেন সেই হামলায় নানাজির দারুণ আঘাত লেগেছিল কিন্তু জেপির জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলেন এই বারোই অক্টোবর রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়াজিরও জন্মদিন তিনি নিজের গোটা জীবন মানুষের সেবায় সমর্পণ করেছিলেন কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তবু নিজের জীবন এক মাতের মতোই বাৎসল্য ভাবনা থেকে জনসেভায় ব্যয় করেছেন তিনি ছিলেন উদার হৃদয় এই বারোই অক্টোবর তার জন্ম শতবর্ষ উদযাপনের সমাপ্তি সমারোহ দিবস আর আজ যখন আমি রাজ মাতাজির সম্পর্কে কথা বলছি তখন একটি দারুণ হৃদয় গ্রাহিজি ঘটনা মনে পড়েছে এমনিতে তার সঙ্গে বহু বছর কাজ করার সুযোগ হয়েছে অনেক ঘটনা আছে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আজ একটি ঘটনার কথা অবশ্যই বলি কন্যাকুমারী থেকে কাশ্মীর আমরা একতা যাত্রা নিয়ে বেরিয়েছিলাম ডক্টর মুরলী মনোহর যোশীর নেতৃত্বে যাত্রা চলছিল ডিসেম্বর জানুয়ারির কড়া ঠান্ডার দিন আমরা রাত প্রায় বারোটা একটা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে শিবপুরীতে পৌঁছাই রাত্রিবাসের জায়গায় গিয়ে কারণ সারাদিন পরিশ্রমের ক্লান্তি ছিল স্নানটা করে শুতে যাওয়ার আগে সকলের জন্য ব্যবস্থা করে রাখতাম প্রায় সকালের জন্য ব্যবস্থা করে রাখতাম প্রায় দুটা বাজে আমি স্নানটা করে শুতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি দেখি কেউ একজন দরজায় আওয়াজ করছেন আমি দরজা খুলে দেখি রাজমাতার স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন করা ঠান্ডার দিন আর রাজমাতাকে সামনে দেখে আমি হয়রান হয়ে গেছি আমি মাকে প্রণাম করে বলি মা এই গভীর রাতে তিনি বললেন না রে বেটা এক এক কাজ করুন মোদিজির দুধ খেয়ে নিন এই গরম দুধ খেয়ে শুয়ে পড়ুন হলুদ মেশানো দুধ স্বয়ং নিজের হাতে নিয়ে এসেছেন হ্যাঁ কিন্তু পরের দিন দেখলাম যে শুধু আমাকেই নয় আমার যাত্রার ব্যবস্থা ব্যবস্থাপনায় যে তিরিশ থেকে চল্লিশ জন লোক ছিলেন তাদের মধ্যে ড্রাইভারও ছিলেন আরও অনেক কার্যকর্তা ছিলেন প্রত্যেকের ঘরে গিয়ে স্বয়ং নিজে রাত দুটোর সময় সবাইকে দুধ খাইয়েছেন মায়ের ভালোবাসা কেমন হয় বাৎসল্য কাকে বলে এই ঘটনা আমি কখনো ভুলতে পারবো না এটা আমাদের সৌভাগ্য যে এমন মহান ব্যক্তিত্ব আমাদের ভূমিকে নিজেদের ত্যাগ আর তপস্যার দ্বারা সিঞ্চন করেছেন আসুন আমরা সকলে মিলে এক এমন ভারতের নির্মাণ করি যেখানে এই মহাপুরুষদের জন্য গর্বের অনুভব থাকে তাদের স্বপ্নের নিজেদের সংকল্প বানাই আমার প্রিয় দেশবাসী করোনার এ সময়কালে আমি অনেকবার আপনাদের মনে করাই মাস্ক অবশ্যই রাখুন ফেস কাভার ছাড়া বাইরে যাবেন না দুই গজের দূরত্বের নিয়ম আপনাকেই বাঁচাতে পারবে আপনার পরিবারকেও বাঁচাতে পারবে এমন কিছু নিয়ম এমনই যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার প্রত্যেক নাগরিকের জীবন বাঁচানোর শক্তিশালী উপায় আর আমরা যেন ভুলে না যাই যতক্ষণ ওষুধ না আসছে নিয়ম পালনে কোনো ঢিলেমি চলবে না আপনি সুস্থ থাকুন আপনাদের পরিবার সুস্থ থাকুন এই কামনার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ নমস্কার